মনে করেন আপনার কাছে যে পিকচারটা আছে ওটার সামনে আপনি টেক্সটগুলোকে আনতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবে টেক্সটটাকে সামনে আনতে পারছেন না, কারণ পাওয়ার পয়েন্টে যেই ফাইলটা পরে নেওয়া হয় সেটা উপরের লেয়ারে থাকে। সো আমি চাচ্ছি পিকচারটাকে পেছনের লেয়ারে নিতে, যেন টেক্সটগুলো উপরে থাকে। সো ইন দ্যাট কেস আমরা ফার্স্টে সিলেক্ট করব, তারপর হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর দেখবেন মাঝখানে অ্যারেঞ্জ বলে একটি অপশন আছে। অ্যারেঞ্জ অপশনে ক্লিক করলে আপনি দেখবেন ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এই অপশনগুলো আছে। সো আমি চাচ্ছি পিকচারটা সবার পিছিয়ে থাকুক, সো আমি সেন্ড টু ব্যাক দিলাম। বুম, আমাদের টেক্সটগুলো ঠিক ছবির উপরে চলে আসলো। সেম আর একটু কমপ্লিকেটেড এক্সাম্পলে যাই। মনে করি এখানে চারটা শেপ আছে, সো আমি চাচ্ছি যে এই পার্পল শেপটা সবগুলোর উপরে থাকুক। সো আমি এগেইন হোম ট্যাবে যাব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট। সো ব্রিং টু ফ্রন্ট দিলে এইটা সবগুলোর শেপেরই সামনে চলে আসছে। কিন্তু আমি যদি চাই যে এটা খালি এই রেড শেপের উপরে থাকবে, তাহলে কী করব? সিলেক্ট করব, অ্যারেঞ্জে যাব, ব্রিং ফরওয়ার্ড। জাস্ট একটা লেয়ার সামনে আসবে, বাকি দুটো লেয়ারে কিন্তু ঠিকই পেছনে আছে। সো আপনি এভাবে চাইলে একদম ইন্ডিভিজুয়ালি সবগুলো লেয়ার অ্যারেঞ্জ করতে পারেন। এখন অনেক সময় বোঝা টাফ হতে পারে যে কোন লেয়ারটা সামনে কোন লেয়ারটা পিছে। ইন দ্যাট কেস আপনি যে সিলেক্ট করবেন অ্যারেঞ্জ, এরপর দেখবেন এখানে সিলেকশন পেন বলে একটি অপশন আছে, তাহলে দেখবেন এখানে সবগুলো ট্যাব দেওয়া আছে যে কোনটা কোন শেপ। আপনি চাইলে কোনো একটা শেপ হাইডও করতে পারেন, ইজিলি হাইড করে ফেলতে পারেন যখন অনেকগুলো শেপ থাকবে, অথবা চাইলে আপনি এইখানে ড্র্যাগ করে সামনে পিছে করতে পারেন, কোন শেপটা সামনে হবে কোন শেপটা পেছনে হবে। অথবা জাস্ট রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখবেন এখানে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আছে। এই সবগুলো অপশন আপনার রাইট ক্লিকেও অ্যাভেলেবল। সো আপনি যখন মাল্টিপল শেপ নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা বারবার আপনার ব্যবহার করতে হবে, এবং এই জন্য অনেক সময় আমি যেগুলো ইউজ করি ওগুলো উপরে আমি একদম শর্টকাট করে দিয়ে রেখেছি। এটাকে কুইক অ্যাক্সেস টুল বার বলে, যেটার জন্য আলাদা একটি টিউটোরিয়াল আছে। সো আশা করি এরপর থেকে যদি কোনো এলিমেন্ট সামনে নিতে হয় কিংবা পেছনে নিতে হয়, তাহলে আপনি সলিড বুঝতে পারবেন যে কোন অ্যারেঞ্জ টুল আপনাকে ব্যবহার করতে হবে। এবং আপনার যদি বেশি কনফিউশন তৈরি হয় তাহলে আপনি সিলেকশন প্যানেলে যেতে পারেন। এখানে কিন্তু সিলেকশন প্যানেল আছে ঠিক এখানে রিপ্লেসের নিচে। সো এখানে সিলেক্টে যেয়ে আপনি সিলেকশন প্যানেলে যেতে পারেন, তারপরে এখানে আপনি ইন্ডিভিজুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সামনে পিছনে আনতে পারেন জিনিসগুলো। এতক্ষণ আপনার সাথে ভিডিওতে ছিলাম, আমি সাদন সাদিক, দেখাবে নেক্সট টিউটোরিয়ালে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।